হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমার রিসেন্ট ইউজ করা একটা খুবই ফেভারিট প্রোডাক্ট সেটা হচ্ছে পন্সের সুপার লাইট জেল মশ্চারাইজার সম্পর্কে রিভিউ আশা করছি রিভিউটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তো চলো কথা না বাড়ি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি তো এটা হচ্ছে পন্সের সুপার লাইট জেল মশ্চারাইজার যেটা বের হওয়ার পর আমার অনেকদিন যাবত ইউজ করার ইচ্ছা থাকলেও আমি করতেছিলাম না কোজ আমার হচ্ছে স্কিন অনেক সেন্সিটিভ তো যেন তেন প্রোডাক্ট আমার ফেসে শ্যুট করে না তো ফাইনালি এটা আমি পারচেস করছি এটার একটা স্টোরি আছে সেটাও শেয়ার করবো তো প্রথমে প্যাকেজিংটা নিয়ে কথা বলি এটা হচ্ছে হালকা স্কাই ব্লু কালার একটা প্যাকেজিং প্যাকেজিংটা এত সুন্দর আমার খুবই পছন্দের একটা প্যাকেজিং আর এখানে হচ্ছে সমস্ত ডিটেলসগুলো তোমার মেনশন করে দেওয়া আছে কত তারিখ পর্যন্ত এটা ডেট আছে কতদিন তুমি ইউজ করতে পারবা দেন এটা কোথাও মেক করা হয়েছে এটা ইন্ডিয়াতে মেনলি মেক করা হয়েছে আর এটা হচ্ছে হান্ড্রেড এম এর একটা প্রোডাক্ট এরকম সব কিছু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে এখানে বারকোড স্ক্যানারটা থাকে এদিকে কোথা থেকে কিনেছি সেসব মেনশন করে দেওয়া থাকে আর বাংলাদেশে কীরকম প্রাইস এটা এটা যদিও চারশো বিশ টাকা এখানে মেনশন করা বাট আমি এটা তিনশো চোদ্দো টাকা দিয়ে অফারে সাজগোজে থেকে কিনেছিলাম আমি এটা ওদের স্টোরে গিয়েই পারচেস করেছিলাম বিকজ আমি অনলাইনে অ্যাভেলেবেল পাচ্ছিলাম না কেন জানি পরে একটি স্টোর অ্যাভেলেবেল পেয়েছি দেন পারচেস করেছি এটা ওপেন করার পর এরকম দেখা যায় আমি ওপরের ফয়েল পেপারটা এখনও সরাইনি আমি অল্প অল্প করে ইউজ করতেছি এইখানে অনেকটাই ইউজ করছি আমি দেড় দু মাস যাবত ইউজ করতেছি তো এটা হচ্ছে এই মশ্চারাইজারটা আমি যদি তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাই এরকম একটা কালার খুবই লাইট ওয়েটেড খুবই জোস একটা ময়েশ্চারাইজার আমার কাছে খুবই ভালো লাগছে এত সহজই স্কিনে অ্যাবসর্ভ হয়ে যায় সেটা আসলে বলার বাইরে আমি এর আগে সিম্পলের এই মশ্চারাইজারটা ইউজ করতাম আমি তোমাদেরকে এটার সিম্পলের প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে এখন অন্যরকম কিন্তু আমি না ওই নতুন প্যাকেজিংয়ের ব খুঁজে পাচ্ছি না কজ লাস্ট টাইম যেটা ইউজ করতেছিলাম ওটা আমি কেটে ফেলছিলাম আর আরেকটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না এই জন্য আমি তোমাদেরকে পুরনটা দেখাইতেছি আমি নতুনটা ছবি কোথাও একটা অ্যাড করে দিব তো আমি এটাই ইউজ করতেছিলাম বাট আর এটা হচ্ছে আমি সবসময় ইউজ করতাম আর শীতের দিন আসলে আমি হচ্ছে নিবিয়া সফটওয়্যার এটা ইউজ করতাম বা মাঝে মধ্যে এটাও ইউজ করতাম বাট এই দুইটা একটা জিনিস কি যে এই দুইটার অ্যাবজরবিংয়ের ক্ষেত্রে পন্সের এই লাইট সুপার জেলটার অ্যাবজর্বিং ক্ষমতা অনেক ভালো মানে দেওয়ার মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে এইটা এত ভালোভাবে অ্যাবজর্বিং হয়েছে আর যদিও দুইটাই লাইট ময়েশ্চারাইজার বাট পনসারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়েছে এটা বেশি লাইট ওয়েটেড মনে হয়েছে আমার কাছে সিম্পলের তুলনায় আর আমি সিম্পলি পারচেস করতাম বাট সিম্পলারটা এখন যে কোনো জায়গাতেই ছয়শো টাকার উপরে প্রাইস হয়ে যাওয়া হয় আসলে এটা আমার বাজেটে হচ্ছিল না ব্যাস আমি সিম্পলারটা পার্চেস করতে পারিনি এই জন্য আমি পনসার এটা পারচেস করছি তো এবার আসি এইটা সম্পর্কে এটা খুবই জলদি অ্যাবসর্ভ যায় খুবই লাইট ওয়েটেড আর আমার মনে হয় যাদের সেন্সিটিভ স্কিন আছে অনেকে কনফিউজ ছিল যে এটা ইউজ করবা কি করবা না তোমরা চাইলে ইউজ করতে পারো কজ আমার স্কিন অনেক সেন্সিটিভ আমি খুব ভয়ে ভয়ে এটা লাগাইতেছিলাম সো আমার স্কিনে লাস্ট দুই মাস ইউজ করার পরেও তেমন কোনো ধরনের আমি সমস্যা ফিল করি নাই উল্টা হচ্ছে কি এটা খুব জলদি অ্যাবজর্ভ হয়ে গেছে ঘাম যেটা হয় হয়তো মশ্চুরাইজার দিলে ওই জিনিসটা কমে গেছে দেন মেকআপ কালো হয়ে যাওয়ার যে একটা সমস্যা থাকে কিছু কিছু মশ্চুরাইজারে এটাও হয়নি তো আমি বলবো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কেউ যদি ভালো মানের কোনো মশ্চুরাইজার খুঁজে থাকো তোমরা কিন্তু পঞ্চার সুপার লাইট জেলটা ইউজ করে দেখতে পারো এইটার একটা ছোটো ভার্সন আছে পঞ্চাশ এমএলএর ওটার দাম আর একটু কম তো কারো যদি বাজেটের সমস্যা থাকে তোমরা ছোটো নিয়ে ইউজ করতে পারো একা ইউজ করলে এটা মোটামুটি অনেক দিন চলে যাবে আমার কাছে মনে হয় আর দুই তিনজন ইউজ করলে আর একটু কম যেতে পারে বাট অ্যাফোর্ডেবল প্রাইসের এটা একটা বেস্ট হ্যাঁ এবার আমি কিছু কথা মেনশন করি অনেকের হয়তো এই মসচারাইজার ইউজ করলে স্কিনে প্রবলেম হতে পারে কজ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো অনেকের স্কিনেই হচ্ছে শ্যুট নাও করতে পারে সেক্ষেত্রে তোমার পিম্পল হতেই পারে এই জন্য আমি সাজেস্ট করবো তোমরা ফার্স্টে এই বড়টা না কিনে ছোটোটা কিনে ইউজ করে দেখতে পারো দেন হচ্ছে গিয়ে বড়টা শ্যুট করলে বড়টা কিনতে পারো আর সব প্রোডাক্ট কিন্তু সবার স্কিনে শ্যুট করে না সো আমার স্কিনে শ্যুট করছে বলে যে তোমার স্কিনে স্যুট করবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু আমি তোমাকে দিতেছি না টোটালি তোমার রিস্কের উপরই কিনবা সো আশা করি রিভিউটা তোমার জন্য একটু হলেও হেল্পফুল হবে তো আপুরা এইটাই ছিল আমার পঞ্চাশ সুপার লাইট জেল সম্পর্কে রিভিউ আশা করি রিভিউটা তোমাদের ভালো লেগেছে আর আমি এই প্রোডাক্টের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব যাতে তোমরা ইজিলি পার্চেস করতে পারো তো সকলে ভালো থাকবে আর আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ